দর্শক চলুন চলে যাই আরিবের কাছে। একটু আগে জানলাম যে সে চমৎকার ছবি আঁকে। আরিব, এবার তোমার ছবি আঁকার বিষয় নিয়ে কথা বলতে চাই। আমার কাছে মনে হয় তুমি ছবি আঁকতে খুব পছন্দ করো, তাই না? তুমি বলেছো তুমি রিয়েলিস্টিক ছবি আঁকো। রিয়েলিস্টিক ছবি আঁকার কি চেষ্টা করি? চেষ্টা যেহেতু করো তুমি এবং ভালোবেসেই করো, আমার মনে হয় ছবিটা আসলে অনেক বেশি রিয়েলিস্টিক হয়ে যায়। তুমি কি কিছু ছবি নিয়ে এসেছো আমাদের দর্শকদের জন্য? অনেক ছবি আছে, পেন্সিল আর্টও আছে, স্কেচও আছে, অয়েল পেস্টেলও আছে। একটু দেখাও তুমি। এই একটা ছবি। এটা কিসের ছবি? এরা যে সমুদ্রে এখানে পাহাড়, এখানে একটু জঙ্গল টাইপ আর কি। এখানে আছে উপরে গাছ, এখানে একটা গাছ দিয়েছি, আর এখানে একটা নীল পাহাড়, আর পাহাড়টা অনেক সুন্দর লাগতেছে। আসলে কিন্তু ছবিটা অনেক সুন্দর, এবং ও যেটা বলছে সে রিয়েলিস্টিক ছবি আঁকতে পছন্দ করে ওরকমই, এবং পানিটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। এখানে একটা অয়েল পেস্টেল আর্ট আছে, এটাও খুব সুন্দর ছবি, এটাও রিয়েলিস্টিক। চাঁদটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। আর এখানেও এখানে একটা রিয়েলিস্টিক আর্ট আছে। আর এখন যে ছবিটা দেখাচ্ছে সেটা, সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে নারকেল গাছ, তারপর দেখা যাচ্ছে এখানে ঝোপঝাড়। এই যে ঝোপঝাড় আছে, এই যে ঝোপঝাড়, এখানে এখানে যে ফিল টাইপ কিছু আছে, আর এখানে যে দূরে কতগুলো গাছপালা আছে, এখানে মনে একটা পাহাড়ের মতো আছে। এগুলো হচ্ছে নদী পুকুর টাইপ আর কি। এখানে পুকুর আছে, এটা নদীও বলা যায় পুকুরও বলা যায়। খুব সুন্দর হয়েছে। তোমার হাতে উঠলো কিসের ছবি এগুলো? হ্যাঁ, এই যে এটা হচ্ছে, এটা মুক্তিযুদ্ধের ছবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি। বাবা, খুব সুন্দর হয়েছে। তো কি করছে এখানে? এখানে যুদ্ধ করছে। আমাদের জাতীয় পতাকা দেখা যাচ্ছে। হ্যাঁ, জাতীয় পতাকা, এটা বাংলাদেশের জাতীয় পতাকা। এবং যুদ্ধ করছে না? আচ্ছা, আর এখানে এই যে দেখেন, এখানে তো চাষ করার ছবি, আবহমান গ্রাম বাংলা, যে কৃষক ভাই কি করছে? চাষ করছে, চাষ করছে, কাস্তে হাতে তার, আর আমরা পালতোলা নৌকাও দেখতে পাচ্ছি। খুব সুন্দর। ভবিষ্যতে আর কি করতে চাও ছবির বিষয়ে? আরো ভালো ভালো ছবি আঁকতে চাও? আরো ভালো ছবি আঁকতে চাই, একদম যে ইউনিকে। তাই? হ্যাঁ, ইউনিকে। ইউনিক মানে সবচেয়ে ভালো। সবার সাহায্য সহযোগিতা তুমি আরো চমৎকার আঁকবে, এবং কি করবে ভবিষ্যতে? ভবিষ্যতে? হ্যাঁ, আমার তো ভবিষ্যতে ইচ্ছা আছে এই যে ছবিগুলো, হ্যাঁ, বিক্রি করে দেব। আচ্ছা, বিক্রি করে দিবে? তোমার ছবি কি বিক্রি হয়? হুম, তাই নাকি? হুম। আচ্ছা আচ্ছা, তোমার ছবি কিভাবে বিক্রি হয়? ফেসবুকে অ্যাকাউন্ট খুলছিলাম না এবছর, এবছর যে ফেব্রুয়ারি মাসে, তারপর সিদ্ধান্ত নিলাম যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা গেছে তাই আমি অনলাইনে ব্যবসা শুরু করি। তারপর কি হলো? তারপর আস্তে আস্তে আমার ছবি বিক্রি হতে থাকলো, সবাই কিনছে, আমার চাচা চাচি মা মামি সবাই কিনছে। জানতে পারলাম আমাদের আরিবের এই ছবিগুলোর ক্রেতা কিন্তু আরিবের পরিবারের নিকটতম আত্মীয় স্বজনরা। খুব ভালো লাগলো। এই প্র্যাকটিসটা আমরা শুরু করতে পারি না কেন? আমাদের আরিবদের মতো যে বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুরা রয়েছে, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বা অন্যান্য, তাদের মধ্যে তো এই গুণটা অনেক বেশি দেখতে পাওয়া যায়। চমৎকার চমৎকার ছবি আঁকে, অনেকে এর বাইরেও নানা রকম কাজ করছে। আমরা পারি তো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি যারা একটু দূরের সম্পর্কের, তারাও তো হাতের তৈরি জিনিসগুলো কিনে নিতে পারি। কিনে নিলে কিন্তু কি হলো, আমরা তাদের এই কাজের স্বীকৃতি দিলাম, এবং এভাবে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এই মানুষগুলোকে কিন্তু তার পরিবারে একটি সম্মানজনক স্থান তৈরি করে দেওয়া যায়, সমাজে তার একটা মর্যাদাসম্পন্ন স্থান তৈরি করে দেওয়া যায়।